গাইস, কি অবস্থা? আশা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন মুভি রাজকুমার, এবং সেই রাজকুমার মুভির প্রথম গান যেটা হচ্ছে আমি একাই রাজকুমার, এই গানটা কিন্তু বের হয়ে গিয়েছে। এবং চলুন আমরা গানটার প্রতি একটা রিয়াকশন দেই এবং দেখি একসাথে কেমন করছে গানটা। সো লেটস গো। হেডফোনস রিকোয়ার্ড, ওকে। মাই গড, এত কালারফুল! এ কি? এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের এখানে আবার হচ্ছে ব্লু কালারের পকেট, এখান দিয়ে আবার মেরুন কালার, এটা নীল, মানে আবার কালো কালারের জুতা, মানে একদম পুরা ঝাঁকানাকা ঝাঁকানাকা অবস্থা, মানে কালারফুল। এখানে সব কালার দিয়ে দিছে, কালার প্যালেটের যত কালার ছিল সব কালার পরাই দিছে একদম। ওই প্যান্ট, প্যান্টের দিক দিয়ে আবার নীল কালারের বর্ডার, বাহ বাহ! লিরিক্স লিখছে কে দেখি তো, হু রোড দ্য লিরিক্স? সিঙ্গার শামীম হাসান, কম্পোজিশন অ্যান্ড মিউজিক ইমন চৌধুরী, লিরিক্স ফেরারি ফরহাদ। হু আর ইউ ম্যান ফেরারি ফরহাদ? কি লিখছেন আপনি? এক্সেস দেখি আরেকবার শুনি তো, আরেকবার শুনতে হবে। একজন মানে এমন একজন নায়ক যিনি কিনা হচ্ছে একটা নর্মাল গানকেও নাইচা গায়া পুল অফ করে দিতে পারে, নিজের সোয়্যাগ দেখায় বলুক বা যা ইচ্ছা বলুক সেটা দিয়ে পুল অফ করে দিতে পারে। বাট কেন এরকম বাজে রিডিং করবে আমার কোয়েশ্চেন হচ্ছে এটা। এখানে একটা সেটের ভিতরে মানুষজনকে, সেটটা যে করছে এটা একদম পুরো ফেক সেট লাগতেছে, মানে সেট সাজাইতে পারে না ঠিকঠাক মতো করে, এই জন্য এত ফেক লাগতেছে সেটটাকে। অ্যান্ড সেটের মাঝখানে যে মানুষজনকে দাঁড়া করাই দিচ্ছে, বলো যে শাকিব খান নাচবে, তোমরা হচ্ছে কি হাততালি দিবা, মানে মনে হচ্ছে গায়ে হলুদের নাচ এরকম নাচতেছে। এক্সেস ভাই, ভাই শাকিব খান একটা ডিসেন্ট জিনিস, আমি যেটা বলতেছিলাম যে নাইচা গায়া উদ্ধার করে দিতে পারে, পুল অফ করে দিতে পারে, অনেক বাজে বাজে গানও সে নাইচা গায়া উদ্ধার করে দিছে, কিন্তু মানে এর সাথে এত বাজে রিডিং, এখন তো ইফেক্ট মারাইছে। এক্সেস ভাই, এই যে আবার এখানে গ্লো মারতেছে, ভাই কোন টিকটকারে দিয়ে করাইছে, ভাই কোন টিকটকার এই জিনিস এডিট করছে আমার জাস্ট জানতে ইচ্ছা করতেছে। কেন কেন হোয়াই এত, মানে গানটা যা ছিল ফালতু, লিরিক্সটা ফালতু হয়েছিল, বাট শাকিব খান পুল অফ করে দিতেছিল, কজ গানের মুখরাটা ফালতু হইল, গানের যে হুক পার্ট এটা অস্থির, এক কথায় এটা অস্থির। হ্যাঁ, আমি একাই রাজকুমার এই পার্টটুকু, মানে এখান থেকে বিল্ড আপ থেকে শুরু করে এই পার্টটুকু অস্থির। ওই শিশু সুখী মোয়াতে, সুই সুখী খোঁচাতে, বর্ষা সুখী ছাতাতে, সরি ছাতা সুখী বর্ষাতে উঠুক গেছে, ওগুলা গন, ওগুলা লিরিক্সের মধ্যে আমি ধরতেছি না। হাইপ থেকে শুরু করে, মানে বিল্ড আপ থেকে শুরু করে মুখ হুকলাইন পর্যন্ত ঠিক আছে, ওইখানে শাকিব খান নাইচাকে পুল অফ করে দিতেছে, ঠিক আছে ওকে মানলাম। এই এডিটিং কেন ভাই? একে তো আশপাশ পুরো ফেক লাগতেছেই, শাকিব খান যা নাচে সেটারও ফেক বানায় দিছে জাস্ট বিকজ অফ এডিটিং। এই যে এখানে ও নাচতেছে এটার মধ্যে দিয়ে সাদা একটা বর্ডার মেরে দিছে, একটা গ্লো মেরে দিছে, এই টিকটক কোন টিকটকার হয়েছে এটা এডিট করছে আমার একটা জানতে, ইফেক্ট বারবার মারছে। একটা হচ্ছে কি, ওই যে এক জায়গায় রেখে এদিকে চলে গেছে, আর হচ্ছে এক জায়গায় রেখে এদিকে চলে আসছে, এই দুইটা হুক, তারপর হচ্ছে ওর পাশে দিয়ে হচ্ছে সাদা রঙের বর্ডার দিয়ে একটা গ্লো মেরে দিছে পিছে, আর হচ্ছে যে ঘুর 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 করে দিছে, মানে এই কয়েকটা, মানে এই কয়েকটা ইফেক্ট মনে হয় নতুন শিখছে, এগুলো বসাই দিছে। এক্সেস ভাই, দরকার ছিল না? এই যে লাইট মেরে দিছে, এই যে এই নাচটা সুন্দর, এই নাচটা লাভ ইউ অল শাকিবিয়ানস, লাভ ইউ অল শাকিবিয়ানস, ঠিক আছে বুঝলাম, সে পুল অফ করে দিত। এই যে আবার হচ্ছে পিছন দিয়ে বর্ডার মারছে, ভাই কাটছে যে, এই দেখছেন কাটছে যে, এটা পুরোপুরি ঠিকঠাক হয় নাই, এটা পুরোপুরি কাটতেও পারে নাই ভাই। এক্সেস, এটা মনে হচ্ছে কি, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে কাটছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে এতটুকুই যে এখানে কালো একটু পর্যন্ত জায়গা রয়ে গেছে ভাই। এক্সেস, এই যে কালো একটু জায়গা রয়ে গেছে, আল্লাহ ভাই! শাকিব খান বারবার বলতেছে আমি একটা কথাই, ও যে কোনো নর্মাল গানে পুল অফ করে দিতে পারে, কিন্তু সাথে যদি এরকম বাজে লেভেলের এডিটিং হয় ও কী করবে? ও তো নাচে গানে উঠাই দিতেছে, কিন্তু জিনিসটাকে পুরো নষ্ট করে ফেলেছে। গানটা সুন্দর, গানটা মুখরাবাদ, মুখরাবাদ বিল্ড আপ থেকে শুরু করে হুক পর্যন্ত সুন্দর, ওর ড্যান্স মুভও ঠিকঠাক আছে, খালি ড্যান্সগুলোকে একটু ঠিকঠাক মতো করে জায়গা মতো পোছায় দিলে হয়ে যেত, সাথে খুবই বাজে এডিটিং। গান আমি বলবো
80-20, 80% হচ্ছে কি ওই খারাপ করে ফেলেছে, 20% শাকিব খানের পারফরমেন্স। যদি 20% কিছু থেকে থাকে সেটা হচ্ছে শাকিব খানের পারফরমেন্স, ও শাকিব খানের লুকস টুকস ভালো ভালো ছিল, ও পারফর্ম করে দিয়ে গেছে, কিন্তু বাকিটা পুরো জঘন্য বানায় দিছে এডিটিং। তারপর হচ্ছে কোরিওগ্রাফি ভালো হয় না, কোরিওগ্রাফি ড্যান্স মুভগুলো ঠিকঠাক মতো দিতে পারে না, খুবই পুয়ার সেট আপ ছিল, মানে যে স্টল ইয়া বানাইছে সেট আপ বানাইছে সেই সেট আপটা খুবই ফেক লাগতেছিল। বাট এরই মাঝখানে শাকিব খান পারফর্ম করে দিয়ে গেছে, ঠিক আছে। সো আমার কাছে মোটামুটি লাগছে, আপনার কাছে কেমন লাগছে সেটা জানান, কমেন্টে জানাতে ভুলবেন না। শাকিবিয়ান ফ্যান্সরা, আপনাদের জন্য ঈদুল ফিতরে শাকিব খানের একটা উপহার ছিল এবং আপনাদের প্রতি ডেডিকেটেড ছিল। আপনারা কতটুকু ভালোবাসছেন শাকিব খানকে এটা আমার কমেন্ট বক্সে জানায় যেতে পারেন, এবং অবশ্যই ভালোরটা ভালো বলবেন, খারাপেরটা খারাপ বলবেন। আমিও অনেক কিছু বাদ দিয়ে যেতে পারি, আমার চোখে অনেক কিছু নাও ধরতে পারে, সেগুলো আপনি জানাবেন আপনার কাছে কেমন লাগছে, এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।